প্রথমে আমি নিব 10 গ্রাম আদা তারপরে 5 থেকে 7 গ্রাম লবণ একটু ফিশ সস 2 টেবিল স্পুনের মতো 10 এমএল এর মতো সয় সস দেব হচ্ছে রেড চিলি পাউডার সসটা রেডি হয়ে গেছে চিকেন গুলো আমি মেরিনেট করব বেকিং পাউডার দিব 1 স্পুন সল্ট 1 স্পুন রেড চিলি পাউডার 1 স্পুন এবার আমি যেটা করব একে একে সবগুলো চিকেনকে এই ফ্রেমের মধ্যে মিক্স করব এবার যেটা করব আমি এই চিকেনটাকে ঠান্ডা পানির মধ্যে কিছুক্ষণ ডুবিয়ে রাখব অ্যাপ্রক্সিমেটলি আপনার 20 সেকেন্ড আমরা এই ব্যাটারের মধ্যে দিয়ে আমগুলো মিক্স করবো